বিদেশে বসে সামাজিক মাধ্যম ব্যবহার করে অনেকেই দেশবিরোধী প্রচার চালাচ্ছেন বলে অভিযোগ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। এদেরকে উন্মাদ আখ্যা দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ সরকারের অন্যান্য প্রতিষ্ঠানগুলোকে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছেন। এদিকে সমালোচনা গঠনমূলক হলে তাকে স্বাগত জানানোর উচিত বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষক ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন অভিযোগ করেন, বিশ্বের বিভিন্ন দেশে বসে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারের নানা ধরনের সমালোচনা ও অপপ্রচার চালাচ্ছেন। বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলো থেকেই অনেকে এ ধরনের নেতিবাচক কর্মকাণ্ড করছেন বলে জানান তিনি। সমালোচকদের এসব কর্মকাণ্ডে দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে বলে মনে করে সরকার। এসব অপপ্রচারকারীদের বিষয়ে ব্যবস্থা নিতে সম্প্রতি তাদের পাসপোর্ট বাতিলের বিষয়ে নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দূতাবাসগুলোতে এ ধরনের নির্দেশনা দেওয়ার কথা জানা গেছে। তথ্যবিহীন সমালোচনা ও অপপ্রচারকারীদের উন্মাদ বলে মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী। এগুলো অনেকগুলো ছাগল, এগুলো অনেকগুলো পাগল এবং বিভ্রান্ত। এরা হচ্ছে এমন জিনিস যারা সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজুন, এরা কালা, এরা বদি, এরা কখনো সত্য পথে আসবে না। এদের জন্য পরিতাপ হয়, কারণ এদের মধ্যে আমি দেখেছি কেউ কেউ নাকি শিক্ষিত এবং জ্ঞানপাপী। আমাদের দেশে আইন কানুন আছে, যে সমস্ত অন্যান্য মন্ত্রণালয় সেই আইন কানুন গুলো তারা আপনার এক্সিকিউট করেন, তারা সেগুলো করবে। তবে বিশ্লেষক ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন মনে করেন সমালোচনা তথ্যভুল না হলে তা অনাকাঙ্ক্ষিত। সরকারের উচিত তার কর্মকাণ্ড সম্পর্কে সমালোচনা শোনা। সমালোচনা মানেই ভাবমূর্তি বিনষ্ট, এমন ধারণাটা করা উচিত নয়। বঙ্গবন্ধু স্বয়ং বলেছিলেন যে একজনও যদি ন্যায্য কথা বলে তার কথা শুনতে হবে। তো যে সমালোচনাটা হচ্ছে সেটা তথ্যভিত্তিক কিনা সেটা দেখতে হবে। তথ্যভিত্তিক না হয়ে সমালোচনার স্বার্থে বা বিরোধিতার স্বার্থে বিরোধিতা, সেটি অন্যায়, এটা অনাকাঙ্ক্ষিত, সে ব্যাপারে আইন আছে। করোনা সময় প্রবাসীদের দেশপ্রেম বজায় রেখে দেশের জন্য কাজ করার আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। ইমরুল কায়েস, বাংলাভিশন, ঢাকা।